মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের খাসপুরে বিজয় সম্মেলনীতে যোগ দিতে আসেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। খাসপুর হাইস্কুলে অনুষ্ঠিত এই বিজয় সম্মেলনীতে স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, যুব তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অম্বরীশ সরকার, মেকেন্টাস বার্নের চেয়ারম্যান তথা জেলার প্রাক্তন সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ বালুরঘাট ব্লকের অন্যান্য তৃণমূল নেতৃত্ব। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বেশ কিছু শহরে টোটো চলাচলে যানজট সৃষ্টি হচ্ছে, তবে গরিব টোটো চালকদের কথা ভেবে এখনই রেজিস্ট্রেশনবিহীন টোটো বাতিল করা হচ্ছে না, ধীরে ধীরে রেজিস্ট্রেশন ও পারমিটের মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থা আনা হবে যাতে টোটো চালক ও জনগণ উভয়ই লাভবান হবেন। মিথ্যে ভিডিও তৈরি করে ভাইরাল করলেন, ধর্মভাবে হিন্দুস্তানে গরিব মানুষের জন্য কিছু করা এটা করে উঠতে পারে। একসময় এসএফআই এর ছেলেরা, ডিআরএফ এর ছেলেরা, আমরা তখন কলেজে পড়ি, লালকাঠি দিয়ে দেয়ালে দেয়ালে লিখত, সবার জন্য খাদ্য চাই, সবার জন্য চিকিৎসা চাই, সবার জন্য শিক্ষা চাই। সেদিন ভাবতাম যে এত দারিদ্রতার দেশ, এত জনসংখ্যার দেশ, সেখানে একটা সরকার কি করে সব মানুষকে খাদ্য দেবে, চিকিৎসা দেবে, শিক্ষার বন্দোবস্ত করবে। সিপিএম পার্টির ওই লেখাগুলো তাদের দেয়ালের মধ্যে থেকে গেল, সিপিএম পার্টির ওই লেখাগুলো তাদের বক্তৃতার মধ্যে থেকে গেল। 34 বছরে কিন্তু বাস্তবে রূপ দিতে ওরা পারেনি। আমরা টোটো নিয়ে একটা সিদ্ধান্ত নেব, কারণ লাস্ট মাইল কানেক্টিভিটি হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এই ই রিক্সাকে প্রবর্তন করেছে এবং ই রিক্সার আদলে অজস্র টোটো তৈরি হয়েছে, বিভিন্ন লেপ কারখানায় তৈরি হয়েছে, গ্যারেজে তৈরি হয়েছে। সংখ্যাটা কত লক্ষ আমাদের কাছে কিন্তু এখনও আইডিয়া নেই। ফলে কী হচ্ছে, যেহেতু এদের পারমিট দিতে হয় না, তাই এরা নিজেদের ইচ্ছামতো রাস্তাঘাটে চলে কোনো কোনো শহরে যানজটে তৈরি করেছে। এখন এরা গরিব মানুষ, এদের রুটি রোজগার, পরিবার চলে এর উপর। আমরা কোনো টোটোওয়ালাকেই তার জীবিকা ছোট করতে চাই, কিন্তু আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রেজিস্ট্রেশন করব টোটোগুলোর, কিউআর কোড সহ আমরা প্রতিটা টোটোকে আমরা রেজিস্টার করব। তারপরে সেই টোটোগুলোকে নিয়ে যে যে শহরে, যে যে বাজার বা স্টেশন চত্বরে যানজট হচ্ছে, সেটা ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তর মিউনিসিপ্যালিটি বসে একটা ডিসিপ্লিন আমরা আনবো টোটোতে। এটাই, টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে পারি তাহলে মানুষের এই সমস্যাটা দূর হবে। কিন্তু কোনো টোটোরই জীবিকাচ্যুত আমরা করছি না, কিন্তু উপেক্ষা করেও আমার সামনে কত মানুষ এসে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ দল যেহেতু এই কর্মসূচি দিয়েছে।